السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা এখন আসি আমরা সর্বশেষ এই দিনে আমাদের করণীয় গুলো কি কি সংক্ষেপে আমরা কয়েকটি করণীয় গুরুত্বপূর্ণ করণীয় বলবো প্রথম করণীয় আল ইক্তিসাল ফি ইয়াউমিল জুমআহ জুমার দিন গোসল করা জুমার দিনের গোসল খুবই ফজিলতময় খুবই গুরুত্ব এবং বিশেষ করে আরব দেশের মানুষ প্রতিদিন গোসল করত না আরব দেশের মানুষের গোসল করার অভ্যাস কম তো মরুভূমির গরমের মধ্যে তাদের শরীরে দুর্গন্ধ বের হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে গোসলের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন যাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার দিন মসজিদে আসে তো এটা আমাদের জন্য সুন্নত সবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত দ্বিতীয় কাজ হলো আত-তাতায়্যুব ওয়া তা'আত্তুর ওয়া তাসাবুক ওয়া তাকলিমুল আযাফির ওয়া লাবসুল জাদীদ অর্থাৎ এই দিন সুগন্ধি লাগানো সুগন্ধি ব্যবহার করা তারপরে উত্তম পোশাক পরিধান করা তারপরে আপনার দাঁত ভালো করে দাঁত পরিষ্কার করা মেসওয়াক করা নখগুলো কাটা আর যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের দিকে রওনা দিয়ে দেওয়া তিন নম্বর এই দিনের কাজ হলো আলেক্সা রুমিনাস সালাতে ওয়া সালাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিন বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ তোমাদের সবচেয়ে আফদাল দিন হলো শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন ফা আকসিরু আলাইয়া সালাতান ফি এই দিন বেশি বেশি করে তোমরা আমার উপরে সালাত পেশ করো ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া কারণ তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ এই জন্য শুক্রবার দিন বেশি বেশি অন্যান্য দিনের চাইতে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা এই দিনে বেশি বেশি দোয়া করা যেহেতু একটা মুহূর্ত আছে দোয়া কবুলের সময় সুতরাং কোন মুহূর্তটা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই সুতরাং এই জুমার দিন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এই দিন অতি প্রত্যুষে মানে যত তাড়াতাড়ি সম্ভব জুমার সালাতের জন্য রওনা দেওয়া এই ব্যাপারে লম্বা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুক্রবার দিন যখন জুমার ওয়াক্ত হয় তখন আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজা দরজা দাঁড়িয়ে যান তাদের কাছে দপ্তর থাকে তাদের কাছে খাতা থাকে ওই খাতার মধ্যে যারা মসজিদে ঢুকে তাদের নাম লিখতে থাকেন আর প্রথমে যে আসে তাকে উট কোরবানির সওয়াব দেওয়া হয় তারপরে গরু কোরবানির সওয়াব দেওয়া এটা সহিহ হাদিসের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনাগুলো দিয়েছেন যখন ইমাম খুতবায় দাঁড়িয়ে যান তখন ফেরেশতারাও দপ্তর বন্ধ করে তারাও বসে যান খুতবা শোনার জন্য অর্থাৎ খুতবা শুরু হয়ে যাওয়ার পরে যে আসবে তার আর নাম উঠবে না কোনো ফজিলত উঠবে না সে স্বাভাবিক আসে বসে যাবে কিন্তু তার আগ পর্যন্ত যতজন মসজিদে আসবে ঢুকতে থাকবে ফেরেশতারা তার নাম লিখতে থাকবেন এবং তার জন্য ফজিলত নির্ধারণ করতে থাকবেন সুবহানাল্লাহ এরপর আরেকটি করণীয় হলো এই জুমার দিনে সূরা আল কাহাফ তেলাওয়াত করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন মান কারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআহ জুমার দিন যে ব্যক্তি সূরা আল কাহফ তেলাওয়াত করবে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন দুই জুমার মধ্যবর্তী পুরা সপ্তাহ তার জন্য নূর পরিপূর্ণ হয়ে থাকবে সুবহানাল্লাহ অর্থাৎ পুরা সপ্তাহটা সে নূরের ভিতরে থাকবে সুবহানাল্লাহ এই জন্য জুমার দিন সূরা আল কাহফ তবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল জুমআ বলছেন লাইলাতুল জুমআ বলেন নাই এই জন্য উত্তম হলো দিনের বেলায় মানে সূরা আল কাহফটা শুক্রবারে সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্ত এই দিনের বেলায় তেলাওয়াত করা আর আরেকটি করণীয় হলো শুক্রবারে ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সূরা অধিকাংশ সময় তেলাওয়াত করতেন প্রথম রাকাতে সূরা সাজদা আলিফ লাম তানজিল সূরা সাজদা তেলাওয়াত করতেন দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা সূরা আল ইনসান এই এই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন এই জন্য ফজরের সালাতে শুক্রবারের ফজরের সালাতে এবং শুক্রবারের ফজরের সালাতটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতময় এই দিনে এই সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি সূরা তেলাওয়াত করতেন এই জন্য যে সকল মসজিদে ইমাম সাহেবগণ হাফেজে কোরআন আছেন বা যাদের মুখস্থ আছে তাদের জন্য উত্তম হলো এই দুইটা সূরা সালাতুল ফজরে তেলাওয়াত করা আর যারা মুখস্থ পারি না তারাও চেষ্টা করলে এগুলো কিন্তু বেশি বড় বড় সূরা না এগুলো ইচ্ছা করলে মুখস্থ করা যায় এগুলো মুখস্থ করে শুক্রবারে সালাতুল ফজরে এই দুটি সূরা তেলাওয়াত করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এই জুমার দিন আল্লাহ পাকের বড় নিয়ামত
আল্লাহ পাক এই উম্মাকে আল্লাহ পাক প্রদান করেছেন এইজন্য আমরা জুমার দিন এই জুমার আদাবগুলো আমরা রক্ষা করার চেষ্টা করব এবং জুমার এই ফজিলত পাওয়ার জন্য আমরা পুরা সপ্তাহের বাকি সালাতগুলো আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াউমুল জুমার সকল খাসায়েস সকল ফাদাইল আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু